فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আলহামদুলিল্লাহ, একটি প্রশ্ন আসছে যে ইমাম আবু হানিফ রাহমাহুল্লাহ স্বপ্ন যুগে আল্লাহকে 99 বার দেখছেন, এটার ভিত্তি কতটুকু? উত্তর হলো, এটা এক সময় খুব প্রচার হইতো। এই ইনি বলছেন যে 99 বার তো মালিকি মজহবেরা বলছে যে আমাদের ইমাম মালিক দেখছেন 100 বার। পরে আর এই মালিকি মজহবের এদের প্রচার আর অত বেশি চলে নাই, কিন্তু হানাফি মজহবের লোকজন তুলনামূলক বেশি, বেশিরভাগ বিশ্বের। আর সেই সাথে ওনাদের মধ্যে এই প্রবণতাগুলো বেশি যে নিজেদের বড়দেরকে আরও কীভাবে বাড়ানো যায়, মানে সম্মানের মাপকাঠি নিজেদের হাতেই নিয়ে নিয়ে যেমন এটার প্রচার বেশি করছে, ঠিক এটাও করছে যে উনি এক অজুতে 40 বছর ফজর এর নামাজ পড়ছেন এশার অজু দিয়ে। অথচ এগুলো বেশিরভাগ আলিমরা, বিশেষ করে ফিরুজাবাদী নামে একজন, প্রতিবাদ করেছেন, বলছেন এটা তো মর্যাদা বৃদ্ধি নয়, এটা মর্যাদা কম, যেটাতে বলা হয় যে 40 বছর। কারণ ওখানে তাহাজ্জুদের নামাজের ফাঁকে ফাঁকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাম নিতেন, তারপরে তার ফ্যামিলি অধিকার থাকলে নবী সাল্লাল্লাহু নিজেই বলছেন যে তোমার চোখের অধিকার আছে, তোমার স্ত্রীর অধিকার আছে, প্রতিবেশীর অধিকার আছে, সবাইকে তার অধিকার দাও। তো এক নাগাড়ে 40 বছর এটা করার মানে হলো এত বড় একজন ইমাম উনি এই রাত্রে পুরো রাত এইগুলোর থেকে সম্পূর্ণ অ্যাভয়েড করে তিনি খালি ওই আবাদতি করছেন। তো এটা কিন্তু নফল আবাদতের জন্য হলেও ইসলামের সার্বিক বিচারে এটা কোনো উত্তম নয়। তবে উনি বললেন যে তাদের ইমাম সাহেবের মর্যাদা তারা উত্তম থেকে আরও নিচের দিকে নিয়ে আসলো। আর 99-এর কথা একই, এটা মানে এটার কোনো বিশেষ ভিত্তি নাই। না কোনো দিন ইমাম নিজে বলছে যে আমি একবার আল্লাহকে দেখছি, এগুলো বেশিরভাগ ভক্তরাই বাড়াইছে, বানাইছে অনেকটাই।